বিষ্ণু বলেছেন এই মাসটা হচ্ছে রহমতের মাস, বরকতের মাস। ওয়া শাহরুন আউওয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা এমন মাস যে মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, আর শেষ দশক জাহান্নামের আগুন থেকে নাজাতের। এই মাসে আসলে আমরা যে ইবাদত করি, ইবাদতের সওয়াবগুলোকে মাল্টিপল করে দেয়া হয়, আসলে অফার দেয়া হচ্ছে আর কি। রমাদান আসলে অফারের মাস, আমরা অনেক সময় প্রমোশন দেখি, অফার দেখি, বিশেষ ছাড় দেখি, সুপার অফার, দ্য মান্থ অফ সুপার অফার্স। অনেক অফার আল্লাহ এখানে দিয়েছেন। একটি একটি সুন্না যদি আপনি আমল করেন, এটাকে ফরজের সমান সওয়াব দেয়া হচ্ছে। একটি ফরজ আমল করলে 70টি ফরজের সমান সওয়াব দেয়া হচ্ছে। এবং আরেকটি বর্ণনা এসেছে সহিহ মুসলিমের যে কুল্লু আমালি ইবনে আদম ইদাআফ ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা ইলা 700 দিরহ ইল্লা সাওম। বনি আদমের যে আমলগুলো, একটা ভালো আমল করলে 10টা সওয়াব, 100টা, সেখান থেকে 700টা পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেয়া হয়, কিন্তু সিয়াম ছাড়া, ইল্লা সাওম, এক্সেপ্ট দ্য ফাস্টিং, দ্য সিয়াম, রোজা ছাড়া। কারণ এই রোজা হচ্ছে ফাইন্নাহু লি ওয়া আনা আজিবি, রোজা তো আল্লাহ বলে এটা আমার জন্য বান্দা রেখেছে, এর কি সওয়াব দেবে এটা আমি জানি। এখানে 100, 500, 700, 1000 শতকোটি কোনো ধর্তব্য না, কত বিলিয়ন বিলিয়ন কোটি যে তিনি দিয়ে দিতে পারেন তার কোনো ইয়ত্তা নেই। তো এই জন্য এই রমাদান হচ্ছে সওয়াবকে, দ্য রিওয়ার্ডস আর মাল্টিপল ইন দিস ব্লেসড মান্থ অফ রমাদান। এই রমাদানে আপনার সওয়াবগুলোকে মাল্টিপল করে দেওয়া হবে। এই জন্য সম্মানিত ভাইরা, আসুন আমরা ইবাদতের মধ্য দিয়ে যাতে এই সময়টাকে কাটাতে পারি। এবং বিষ্ণু বলেছেন যে মান কামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। এই রমাদানে ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশী হয়ে যারা কিয়ামুল লাইলে অংশগ্রহণ করবে, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, তাদের যে পাপগুলো হয়েছে, গুনাহগুলো হয়েছে, আল্লাহ সেগুলো মাফ করে দিবে। আমিন। আরেক বর্ণে বলেছেন মান সামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যারা সওয়াবের প্রত্যাশী হয়ে বিশ্বাস সহকারে সিয়াম পালন করেছে, আল্লাহ তাদের আগের সব গুনাহগুলো মাফ করে দিবে। এবং আপনাদের জন্য সম্মানিত ভাইরা, যারা আপনারা এই যে সিয়াম পালন করতে যাবেন, আমরা যারা সিয়াম পালন করব, আমাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে। আমাদেরকে রিসেপশন, রেড কার্পেট রিসেপশন দিয়ে ওই গেট দিয়ে ঢুকানো হবে। সেই গেটটির নাম হচ্ছে আর রায়ান। আর রায়ান অনেক ছেলেদের নামও অনেকে রাখে, আর রায়ান সুন্দর একটি নাম। এই রায়ান গেট দিয়ে রোজাদাররা ঢুকবে। লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন। বিষ্ণু বললেন রোজাদাররা ছাড়া কেউ এই গেট দিয়ে ঢুকতে পারবে না। তিরমিজির আরেক বর্ণনা বিষ্ণু বললেন মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা। যে এই রায়ান দরজা দিয়ে একবার ঢুকবে, হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন, সে কখনো তৃষ্ণার্ত হবে না, তার গলার তৃষ্ণা আল্লাহ শেষ করে দিবেন, মিটিয়ে দিবেন, চিরবিদায় করে দিবেন, তিনি আর কখনোই তৃষ্ণার্ত হবে না। এবং হাদিসে এসেছে সিয়াম এবং কোরআন এই দুইটি বিষয় কিয়ামতের দিন আমাদের পক্ষে সুপারিশ করবেন। বিষ্ণু বলেন ফায়ুশা ফান, এই সুপারিশগুলো আল্লাহ তাআলা তিনি গ্রহণ করবেন। তো এই জন্য এই রমাদানে যাতে আমরা বেশি বেশি কোরআন কেন্দ্রিক হই এবং কোরআনের সাফাত লাভে যেন আমরা ধন্য হতে পারি। এই যে কালকে থেকে যে সিয়াম আসবে, বিষ্ণু বলেছেন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, দ্য ডোরস অফ দ্য হ্যাভেন্স উইল বি ওপেন্ড। ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবুজ জাহান্নাম এন্ড দ্য ডোরস অফ হেল ফায়ার উইল বি ক্লোজড। এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে জাহান্নামের দরজা।